রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। সোমবার রাত 11টার দিকে বিভিন্ন এলাকা থেকে এ খবর আসতে শুরু করে। ইতিমধ্যে রাজধানীর মগবাজার, দিলু রোড, রামপুরা, মহাখালী, পূর্ব রাজাবাজার, ক্রিসেন্ট রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বাড্ডা ও হাজারিবাগ এলাকায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দেয়াশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে। গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। অনেকে অভিযোগ করেছেন তিতাসের জরুরি যোগাযোগ নম্বরে ফোন করে সংযোগ পাননি। গ্যাস ছড়িয়ে পড়ার খবর রামপুরা থেকে প্রথম আসে। স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর 999 ফোন দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ জানায় রামপুরের মোল্লাবাড়ি, রামপুরা বাজার ও তালতলা এলাকার রাস্তায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রাত 11টার দিকে জানায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা গ্যাসের গন্ধ পাচ্ছেন। আমরা বিষয়টি তিতাসকে জানিয়েছি, তিতাসের লোকজন এসে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। মহাখালী 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম কিবরিয়া রাত 11:30টার দিকে প্রথম আলোকে বলেন, গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন করে জানিয়েছেন। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানাতে বলেছেন, কিন্তু তিতাসে জানাতে পারছেন না। তিতাসের গুলশান টিমের সুপারভাইজার আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে এই সমস্যা দেখা দিয়েছে। আমরা চাপ কমিয়ে দিয়েছি, ধীরে ধীরে সমস্যার সমাধান হয়ে যাবে।